প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের আমরা এবার যে ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার জন্য যে কোনো বিসিএস এবং আইবিএ ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনাদের অনেকের কাছে এই অঙ্কগুলো কঠিন লেগে থাকে, তো আমরা আজকে একটু সহজ নিয়মে আলোচনা করব জিনিসটা, যাতে খুব সহজেই করে ফেলা যায়। দেখুন, একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে, তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? এই সমস্ত অঙ্কে দেখবেন আপনারা যখন যে কোনো সুপার মার্কেটে যাবেন মার্কেট করতে, জুতার বাক্সে প্রথমে লেখা থাকে যে 475 টাকা, দেখা গেলো লেখা আছে যে বিক্রয় মূল্য, এবং সেখানে অনেক সময় তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকে। তো ডিসকাউন্ট অনেক সময় দেয়, এবং ডিসকাউন্ট দেওয়ার পরে আরেকটা মূল্য হয়, সেটা হচ্ছে কমিশন দেওয়ার পরে যে মূল্যটা হয়, বা ছাড় মূল্য বা হুড্ডি দেওয়ার পর মূল্য। এবং প্রথমে যেটা লেখা থাকে কমিশন ছাড়া যেটা লেখা থাকে, সেটা কিন্তু বলা হয় তালিকা মূল্য, বা ওই যে বিক্রেতা সেই বিক্রেতার পরিপ্রেক্ষিতে বলা হয় এটাকে ক্রয় মূল্য বলা হয়, তালিকা মূল্য বা ক্রয় মূল্য। তো দেখুন, এখানে প্রথমে যখন এরকম টাকার অঙ্ক দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন এই নিয়মটা করবেন যে টাকার অঙ্ক দেওয়া থাকলে প্রথমে টাকার অঙ্কর সাথে যে এই যে লাভ পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ বা লসের পার্সেন্টেজ যেটা থাকবে সেটা ক্যালকুলেশনটা করে নেবেন। তোমরা এখানে করে নিয়েছি যে 380 টাকার উপরে যেহেতু 25% লাভ করে সে, তাহলে 380 × 25% যোগ 380, এভাবে আমাদের বের হয়ে যায় 475 টাকা। তারপরে আমরা একটা নিয়মে করেছি, সেটা হচ্ছে যেহেতু সে 5% ছাড় পায়, সুতরাং আমরা লিখতে পারি যে 5% ছাড়ে তার হয় হচ্ছে 95%। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে সে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো, তাহলে 5% ছাড় মানে অবশ্যই 95%। আর এই 95% মানে কী হবে? 95% মানেই হবে হচ্ছে এটা কি, 25% লাভে তার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের উপর 5% ছাড় মানে হচ্ছে 95% হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হয়ে যাচ্ছে কি, বিক্রয় মূল্য। তো এখানে দেখুন, আর 1% বের করেছি এবং 100% বের করেছি, করার পরে 100% বের করে 500 টাকা হয়ে গেল। তো এখানে আমাদের তার বিক্রয় মূল্য কিন্তু লেখা ছিল, অর্থাৎ কমিশন বাদে যে বিক্রয় মূল্য, কমিশন বাদে তার বিক্রয় মূল্যটা লেখা ছিল, বা ধার্য মূল্য বলা হয় অনেক সময়, তালিকা মূল্য বা ধার্য মূল্য, ধার্য মূল্য। কিন্তু এটা হচ্ছে যখন কোনো ক্রেতা কিনতে যাবে তখন তার হবে বিক্রয় মূল্য, কিন্তু যার ইয়েটা তার হবে ক্রয় মূল্য, যে বিক্রেতা তার হবে ক্রয় মূল্য, এটা হবে 500 টাকা। সবাইকে ধন্যবাদ।